শীত চলে এসেছে, পাশাপাশি চলে এসেছে শীতের সাথে সাথে বিয়ে সহ অন্যান্য সব প্রোগ্রামের মৌসুমও কিন্তু, সো দ্যাট আমরা চাই নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য প্রতিটা প্রোগ্রামে বিজি হয়ে যাই মেকআপ নিয়ে, গেট আপ নিয়ে। এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই অনেক কোয়ারিজ করছেন আমাদেরকে যে ডক্টর আমার স্কিনটা অনেক বেশি ড্রাই, সো মেকআপ করতে গেলে মেকআপ বসছে না, আমি কি করব। কিংবা অনেকে এরকমও প্রবলেম নিয়ে আসতেছেন যে ডক্টর আমার স্কিনটা অয়েলি, কিছুক্ষণ পরই দেখা যায় যে অয়েল ফেসে জমা হয়ে যাচ্ছে মেকআপ করার পর, পাশাপাশি হচ্ছে কি স্কিনটা একদমই ডাল হয়ে যাচ্ছে, মেকআপটা কালো দেখাচ্ছে, কি করব। কিংবা অনেকে এই ধরনেরও প্রবলেম করেন যে আমার মুখে কিছু অংশ সাদা কিছু অংশ কালো, সো মেকআপ করলে কিন্তু আমি ইভেন একটা লুক নিয়ে আসতে পারি না। সো আজকে সব কিছু চিন্তা করেই একটা ভিডিও বানানো যেটা থেকে আমরা আপনাদেরকে এই ধরনের প্রবলেমগুলো থেকে সর্ট আউট করে বের করে নিয়ে আসতে পারবো। আমি কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকলটাকে ভাগ করেছি দুটোভাবে, একটি হচ্ছে আপনি নিজে কি করে আপনার বাসায় বসে নিজের কেয়ারটি করবেন, আরেকটি হচ্ছে আপনার ডক্টর কীভাবে আপনাকে হেল্প করতে পারে। সো ফার্স্টে বলবো নিজের কেয়ারটাকে নিয়ে। ক্লিনজার ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এক একটা স্কিনের জন্য কিন্তু ক্লিনজারগুলো এক এক রকম হওয়া উচিত। যাদের স্কিনটা অয়েলি তাদের কিন্তু অনেক বেশি অ্যাকনির প্রবণতা প্লাস হচ্ছে গিয়ে ওপেন পোরের প্রবলেমগুলো নিয়ে আসেন, তাদের জন্য যেমন স্যালিসালিক অ্যাসিডের 2% যে ক্লিনজারগুলো আছে সেগুলো ইউজ করা উচিত। আবার যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের ক্ষেত্রে কিন্তু সেটাফিলের যে ক্লিনজারগুলো আছে ড্রাই স্কিনের জন্য সেগুলো ইউজ করতে পারেন। কিংবা যাদের স্কিন টোনটা আনইভেন, কোথাও হোয়াইট কোথাও হচ্ছে একটু ব্ল্যাকিশ স্পট, তাদের এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু ডক্টরের সাথে কথা বলে নিয়ে ক্লিনজার ফাইন্ড আউট করা উচিত। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে সেরাম। আমরা কিন্তু অলওয়েজ বলি সেরামের কথা যে রাতের বেলা এবং দিনের বেলা দুবার কিন্তু সেরাম ইউজ করা উচিত। ফেসটাকে ক্লিন করেই ফার্স্ট আপনাকে সেরাম ইউজ করতে হবে, সেটি হতে পারে ভিটামিন সি কন্টেনিং কোনো সেরাম, কিংবা হচ্ছে গিয়ে অ্যান্টি অক্সিডেন্ট আছে এই ধরনের কোনো সেরাম ইউজ করতে হবে। থার্ড যেটি বলবো অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটি হচ্ছে কি ময়শ্চারাইজার। বিকজ যাদের স্কিনটা অয়েলি তারা কিন্তু ভাবেন যে আমার স্কিন অয়েলি সো দ্যাট আমার আসলে কেন ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ইটস টোটালি আ রং কনসেপশন। যাদের স্কিন ড্রাই তারা ইউজ করতে পারেন লোশন বা ক্রিম বেসড যে ময়শ্চারাইজারগুলো আছে, অ্যান্ড যাদের স্কিনটা একটু অয়েলি তারা ইউজ করতে পারেন জেল বেসড যে ময়শ্চারাইজারগুলো আছে বা যে ময়শ্চারাইজারগুলোর মধ্যে হচ্ছে কি ওয়াটারের কন্টেন্টটা অনেক বেশি সেগুলো। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কি প্রোটেকশন মিন্স সান প্রোটেকশন ডেফিনেটলি নিতে হবে। বিকজ প্রোগ্রামের আগে আমরা অনেক বেশি বাইরে দৌড়াদৌড়ি করছি বা ডেইলি লাইফে কাজের সাথে মিল রেখে আমাদের অনেক বেশি সান এক্সপোজড হতে হয়, কিংবা আমরা রান্নাঘরে যারা কাজ করি তাদের সবার ক্ষেত্রেই কিন্তু সান প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো সানব্লকটা কীভাবে ইউজ করতে হবে সেই ব্যাপারে আমি কিন্তু অলরেডি অনেকগুলো আমার ভিডিও বানানো আছে, একটু ওখান থেকে দেখে নিলে মনে হয় আপনারা অনেক বেশি আইডিয়া পাবেন। এরপর যেটি বলবো সেটি হচ্ছে মেকআপ ক্লিন করার ব্যাপারটিকে নিয়ে। আমরা অনেকেই কিন্তু মেকআপ দিচ্ছি, অনেকেই কি আমরা সবাই কিন্তু দেই, যারা বাসায় আছি এখন তারাও কিছুটা মেকআপ করি আর যারা কাজের জন্য বাইরে যেতে হয় তারা তো ডেফিনেটলি আমরা মেকআপ করি, তাই না। সো যেখানেই থাকি না কেন বাসায় ফিরে কিন্তু মেকআপটাকে ক্লিন করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। বিকজ মেকআপ যদি আপনি ক্লিন না করেন সেটা আপনার পোরটাকে ক্লগ করবে, আলটিমেটলি কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে, অ্যাকনির প্রবলেম হতে পারে, আর অনেক কিছুই কিন্তু হতে পারে। সেন্সিভিও H2O যে ক্লিনজারটা আমি এটাকে অলওয়েজ রিকমেন্ড করি টু ফাইন মানে ক্লিন আপ ইউর মেকআপ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি রাতের বেলা ফেস ক্লিন করার পর আপনাকে ইউজ করতে হবে নাইট ক্রিম বা ময়শ্চারাইজার। রাতের বেলা বাসায় ফিরে কিন্তু স্কিনটাকে ক্লিন করার পর আপনাকে সেরাম ইউজ করতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে সকালে এবং রাতে দুই বেলাতেই কিন্তু সেরাম ইউজ করতে হবে। রাতের সেরামটি হতে পারে আপনার কোনো রেটিনাল কন্টেনিং কোনো সেরাম কিংবা অ্যান্টিঅক্সিডেন্টের যে কোনো একটি সেরাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আপনার ময়শ্চারাইজারটার মধ্যে যদি রেটিনল থাকে দ্যাট ইজ 0.5 থেকে 1.5% কন্টেনিং যে রেটিনলের কন্টেনিং যে ময়শ্চারাইজারগুলো আছে সেটা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি আলফা হাইড্রক্সি অ্যাসিড কন্টেনিং যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলোকেও কিন্তু ইউজ করতে পারেন, কিংবা 12% আলফা হাইড্রক্সি অ্যাসিড কন্টেনিং যে ক্রিমগুলো ডিরেক্টলি পাওয়া যায় সেটা কিন্তু উইকলি অ্যাটলিস্ট দুদিন ইউজ করা যেতে পারে। সপ্তাহে অ্যাটলিস্ট দুদিন যদি ইউজ করা যায় এটা কিন্তু স্কিনকে অনেক বেশি হেলদি করবে, আপনার বয়সের সাথে সাথে স্কিনের যে এজিংয়ের প্রসেসগুলো আছে সেগুলোকে কিন্তু ডিলে করবে এবং অ্যান্টি এজিংয়ের কাজটা কিন্তু খুব ভালো করবে।
এই ছিল আপনি কি করে আপনার নিজের কেয়ারটিকে করবেন। এরপর আমি যেটি বলবো সেটি হচ্ছে গিয়ে আপনার ডক্টর কিভাবে আপনাকে হেল্প করবে বা একটা ক্লিনিকে আপনি কিভাবে এসে আপনার এক্সট্রা কেয়ারটা নিতে পারবেন। আমাদের স্কিন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, সো দ্যাট স্কিনের আপার লেয়ারটা কিন্তু একটা ডেড সেল লেয়ারে পরিণত হয়। একটা সার্টেন টাইম পরপর এটাকে এক্সফোলিয়েট করতে হয়, সো দ্যাট ভিতর থেকে একটা হেলদি রিজুভিনেটেড স্কিন বের হয়ে আসে। সেজন্য আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে গিয়ে কেমিক্যাল এক্সফোলিয়েশন কিংবা কেমিক্যাল পিল অথবা মেকানিক্যাল এক্সফোলিয়েশন কিংবা মাইক্রোডার্মাবেশন, এটা স্কিনের আনহেলদি পোর্শনটাকে তুলে দিয়ে ভিতর থেকে একটা রিজুভিনেটেড স্কিনকে কিন্তু নিয়ে আসবে। সেকেন্ড যে অপশনটির কথা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে হাইড্রোফেশিয়াল। শীতের মধ্যে কিন্তু এমনিতেই আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই থাকে, সো দ্যাট হাইড্রোফেশিয়ালে যে ডায়মন্ড পিলিংটা আছে সেটা আপনাকে যেমন এক্সফোলিয়েট করবে ঠিক তেমনই ভিতর থেকে আপনার স্কিনটাকে হাইড্রেট করবে। কিন্তু এরপর আপনি করতে পারেন কার্বন লেজার ফেশিয়াল, যেটা এই পার্টি লুকটাকে নিয়ে আসার জন্য ইনস্ট্যান্টলি আপনাকে গ্লো করবে আপনার স্কিনটাকে, ওকে, যেটা স্কিনটাকে হেলদি করবে, প্লাম্প করবে, সফট করবে। এটা আমরা 3 weeks ইন্টারভেলে একটা করে কিন্তু করতেই পারি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি মেজোথেরাপি, যাদের স্কিন টোনটা আনইভেন কিংবা একটু ব্রাইটেনিং চাই আমরা হঠাৎ করে, তাদের জন্য কিন্তু আমরা মেজোথেরাপি যেটা হোয়াইটেনিং এজেন্ট দিয়ে আমরা করি সেটা কিন্তু করতেই পারি। পাশাপাশি কিন্তু ওপেন পোরের একটা অনেক বিশাল প্রবলেম আমরা ফেস করি মেকআপ করতে যাওয়ার সময়, সেই সময়ে সো দ্যাট আমরা কিন্তু এটার জন্য পিআরপি কিংবা হচ্ছে মাইক্রোবোটক্স করে নিতে পারি, যেটা ইনস্ট্যান্টলি ওপেন পোরের প্রবলেমটাকে সলিউশন করতে পারে আমাদের জন্য। যারা একটু ইনস্ট্যান্টলি ব্রাইটেনিং চান তাদের জন্য কিন্তু মেজোথেরাপি অনেক ভালো একটা অপশান। আমরা যদি কিছু ব্রাইটেনিং সিরাম দিয়ে মেজোথেরাপি করতে পারি 2-3 সেশন টু উইকস ইন্টারভেলে, তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং একটা টোন চলে আসবে। এবং আরেকটা অপশান যেটা যাদের ওপেন পোরের প্রবলেমগুলো কিন্তু মেকআপ করার ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ফিল করে আমরা, হ্যাঁ, সো এই ওপেন পোরটাকে ইনস্ট্যান্টলি যদি আমরা এটাকে ঠিক করতে চাই সেক্ষেত্রে মেজোবোটক্স করে নিতে পারি। তাছাড়া যদি কিছু সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি করতে পারি একটা সার্টেন টাইম ইন্টারভেলে, সেক্ষেত্রে কিন্তু ওপেন পোরটা ক্লোজ হয়ে যাবে এবং মেকআপটা কিন্তু অনেক সুন্দর করে বসবে। ছোট করে একটু টিপস দিতে চাবো, যেহেতু শীতের দিন আমরা চাবো একটু রোদের মধ্যে যে বসতে, সো সান প্রোটেকশন ইজ ইম্পর্ট্যান্ট। শীতের মধ্যে অনেক বেশি ডেন্ড্রাফ হয়, সো কেয়ার করতে হবে ডেন্ড্রাফের এবং ডক্টরের শরণাপন্ন হতে হবে। অনেক বেশি ভিটামিন সি কন্টেনিং ফ্রুটসগুলোকে খেতে হবে, পানি খেতে হবে, বিকজ যেহেতু শীতের দিন স্কিন কিন্তু এমনিতেই ড্রাই হয়ে যাবে, সো হাইড্রেশন তো মেনটেন করতে হবেই। আর আমার মনে হয় আমি আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো যদি ডেইলি রুটিনের সাথে আপনারা নিয়ে আসতে পারেন আপনি কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি গ্ল্যামারাস করে তুলতে পারবেন। এবং আই থিঙ্ক আমার ভিডিওটি আজকে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ।